আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, এই পর্যায়ে তারাস মহিলা ডিগ্রি কলেজের শিক্ষা সফরের শেষ অংশে আছি। এখন যে প্রতিষ্ঠানটিতে আছি, মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়, এটি আজকে আমাদের ভেনু ছিল। এই প্রতিষ্ঠানটির যিনি প্রধান রয়েছেন, ওনাদের সাথেও আমরা একটু কথা বলবো। তার আগে একটু বলি যে মলিয়াপা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং মলিয়াপাকে তো আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নাই, নিজের আলোয় আলোকিত নিজের পরিচয়। আমিনা আপা চম্পাও স্কুলে আজকে উপবৃত্তি কমিটির সিলেকশন কমিটির মিটিং থাকায় বিকেল থেকেই আছেন, এবং দুজনই সারা বাংলার ময়মনসিংহের তো বটেই পরিচিত মুখ। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে মলিয়াপার স্কুলের অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে, আমাদের এই কথা শোনার পরে মঞ্চ থেকে সরাসরি নেমে চলে আসছেন। তা আসলে এগুলো সবার বেলা হয় না। প্রিন্সিপাল স্যারকেও এবং বিশেষ করে আমাদের সহকর্মী সুলতানকে ধন্যবাদ জানাই ময়মনসিংহে আসার জন্য, সময় দেওয়ার জন্য, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। আর শামসুন নাহার আপা তো সারাদিন ধরেই ছিলেন, ওনার ক্যাম্পাসেই বলতে সাবিকুন নাহার আপা হম সারা ক্যাম্পাসটি ওনার ক্যাম্পাসে আমরা সারাদিন থেকেছি। তো এবার আমি আরেকজন গুণী মানুষকে একটু দেখাবো এবং আপনার একটু কথা শুনবো। উনি আসলে আসার পরে সকালে প্রথমেই যে কথাটি আমাকে বলেছিলেন সেটি হচ্ছে যে নিজের ক্যাম্পাস মনে করে আপনি ব্যবহার করতে পারেন। তা আসলে তখনই আমাদের লোড প্রায় 70% কমে গেছে, অর্থাৎ যে রান্নাবান্না, এতগুলো বাচ্চা কোথায় বসবে, একটু পানীয় ব্যবস্থা করা বা রান্নার সরঞ্জামাদির জন্য যা দরকার, তারপর একটি কথায় সব সলিউশন হয়ে গেল। স্যারও বলছিলেন যে আসার আগ পর্যন্তই টেনশনে ছিলাম যে কোথায় নামবো কি করবো, যাই হোক কোনো সমস্যাই হয়নি এই শামসুন নাহার আপার উদয়ন মহিলা সমিতির উচ্চ বিদ্যালয়ের জন্য। তো আপা আপনাকে কৃতজ্ঞতা জানাই, এবং আপনি অনেক সুযোগ দিচ্ছেন, আসলে এটা হয় না। এবার সবার উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ সিলেক্ট করে এখানে আসছেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে এত গুণী সমাবেশ আমার স্কুলে হয়েছে বিনা দাওয়াতে। আমি দাওয়াত ছাড়াই আল্লাহ একটা অশেষ রহমত মেহমান আসা। তো আমি আপনাদেরকে সেরকম সমাদর বা সময় দিতে পারিনি, সেজন্য দুঃখিত। পরবর্তীতে আবারও ময়মনসিংহ আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ব্রহ্মপুত্র নদ ভরার সময় আরও খুব ভালো লাগে। ময়মনসিংহ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন আমাদের মুক্তাগাছা আছে, পুরাতন রাজবাড়ি, অনেক হরিপুর আছে, সেগুলো দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আমাদের অতিথি আপ্যায়নের ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখে আপনাদের নিজেদের খাবারে নিজেরা খেয়েছেন, আমরা হয়তো এর মধ্যে একটা পথ বা একটা কিছু দিতে পারলে আরও ভালো হতো, পারলাম না। যে দুঃখিত, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবার যেন আমরা একটুভাবে একত্র হতে পারি, ধন্যবাদ আপা। আপা অনেক সুন্দর একটা কথা বলছেন যে আসলে ময়মনসিংহ শহরে কোনো শিক্ষক যদি প্রবেশ করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ওঠার মতো সুযোগ আছে। আসলে এটা প্রধানদের, বিশেষ করে যারা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন, তাদের আন্তরিকতার জন্যই আসলে এমনটা সম্ভব হয়। অবশ্যই এটা সারা দেশের শিক্ষকের জন্য আশ্বাস বা আশার বাণী যে আমরা আদার ময়মনসিংহ শহরকে এবার আমরা একটু এই মানুষটার কথা শুনি। ওনার তো আসলে অনেক ত্যক্ত অভিজ্ঞতা, অনেক ধরনের অভিজ্ঞতা আছে। অনেক আগ থেকেই আপা শিক্ষক বাতায়ন, এটুআই সহ সামাজিক কর্মকাণ্ড বলতে যা বোঝায় সবগুলোর সাথেই যুক্ত আছেন, বিশেষ করে সংস্কৃতির অঙ্গনে। আপা, এই তারাস ডিগ্রির যে বাচ্চারা আজকে আসলো আপনার শহরে ঘুরলো এবং তারা অনেক উপভোগ করেছে, তো আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? ধন্যবাদ ফেরোজ স্যার আপনাকে, এবং তারাস স্কুল অ্যান্ড কলেজ, মহিলা ডিগ্রি কলেজ। আচ্ছা, সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছেন এবং সুলতান স্যার, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে স্মরণ করেছেন, দাওয়াত দিয়েছেন। যদিও শুরুতে আমি আসতে পারিনি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, তবে আমি সৌভাগ্যবান যে আমাকে আপনারা স্মরণ করেছেন। আর আমরা ভাগ্যবতী, ময়মনসিংহ, আমি ভাগ্যবতী যে আপনারা আমার শহরে এসেছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আরও কৃতজ্ঞ যে আপার কাছে, যে আমরা আপা এত সুন্দর একটা স্থান তৈরি করে দিয়েছেন এই তারাস মহিলা ডিগ্রি কলেজের আজকের এই আয়োজনের জন্য। তো আজকে যারা এসছেন, আমাদের আসলে আরও অনেক কিছু করা উচিত ছিল,
যেহেতু এতদিন পরে স্কুল খুলেছে, স্কুলে বিভিন্ন প্রোগ্রাম চলছে, আজকে আমার স্কুলে পরীক্ষা ছিল, সরকারি একটা প্রোগ্রাম ছিল মাইমনসিংহ সার্কিট হাউস মাঠে, সেখান থেকে আমি সরাসরি মঞ্চ থেকে চলে এসেছি সেই প্রোগ্রাম থেকে। তবে আমি আরও বেশি খুশি হতাম যদি আমি শুরু থেকে ওনাদেরকে রিসিভ করতে পারতাম, সেই শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমি থাকতে পারতাম। তারপরেও নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে শেষ প্রান্তে এসে আমি ওনাদের সাথে যোগ হতে পেরেছি, ওনাদের সাথে একাত্মতা পোষণ করছে আজকের আয়োজনে। আমি ওনাদেরকে দেখেছি, ওনারা আমাকে দেখেছে, এই যে ওনাদের সাথে যে আমি একসাথে হতে পেরেছি সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। অনেক ধন্যবাদ তারাশ মহিলা ডিগ্রি কলেজকে। ধন্যবাদ মহিলা আপা, আসলে আপনার রিসিভ করার দরকার নাই, আমরাই তো আছি আপনার ভাইয়েরা সব কাজ করার জন্য, এরপরও আপনি সময় দিচ্ছেন এটাই অনেক ধন্যবাদ। যাই হোক, এবার আরেকজন আপার সাথে আমরা আর একটু কথা বলবো। এই আপাকে আমরা সবাই একজন সংগ্রামী শিক্ষক হিসাবে আসলে চিনি এবং অভিভাবক হিসাবে জানি, কারণ উনি স্কুলে অনেক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা জয় করে প্রতিষ্ঠানটিকে ফর্মে নিয়ে আসছেন এবং এখন ময়মনসিংহ সদর উপজেলার মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের। এবং সর্বশেষ আরেকটি দেখেছি যে স্কাউট থেকে সম্ভবত প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে আপার বাচ্চারা। তো আসলে এটা সদরে পড়লেও একটু বাইরে থাকায় মফস্বল হিসেবে গণ্য করা হয়, কিন্তু শহরের সবচেয়ে নামী দামি প্রতিষ্ঠানগুলোর সাথে কিন্তু তাল মিলিয়ে চলছে প্রতিষ্ঠানটি। সেই পরিচিত মুখ আমাদের আমেনা বেগম চম্পা আপা। আমরা আসলেই গর্বিত যে সিরাজগঞ্জ থেকে ওনারা আমাদের মানসিক সিলেক্ট করছে। সময়ের অভাবে আমরা অনেক কিছুই দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর আপাকে তো ধন্যবাদ দিতেই হয়। আপাকে আমি হিরণ ভাই যখন বললো যে ওনারা আসছেন, আমি চিন্তা করছি মানসিক তো আসলে এই ধরনের প্লেস নাই যেখানে রান্না করে খাওয়া যাবে, তখনই মনে পড়লো যে আপা তো আছে। আবারকে জাস্ট কালে একটা মেসেজ লিখলাম, আপু বলছে ঠিক আছে সমস্যা নেই, তো এই জন্য হয়ে গেল। আর আপনার যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে মূল কথা হচ্ছে আমরা ধন্যবাদ দেবো এটুআইকে, যেটা আগে আগে ধন্যবাদ দিতে হয় যে আমাদের সারা বাংলাদেশে একটা ভিন্ন সুতার গন্ধ নিয়ে আছি, যেখানে একটা সুতা যেখানে যাবে টান মারলে সব সুতা হাজির, আমরা এই কথাটা বলি। তো এই যে আইসিটি অ্যাম্বাসেডার আছে, উনি এখানে যোগাযোগ করছে, অ্যাম্বাসেডার খুঁজে বের করছে, আমরা দেখেন যে একটা ডাকি কিন্তু আমরা এখানে 5-6 জন অ্যাম্বাসেডার হয়ে গেছি, আরো কিন্তু আমরা জানাইনি, জানলে আমাদের শহরে যারা আছে সবাই চলে আসতো। তো পরিশেষে যারা আসছেন ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের যারা নিরাপদে বাড়িতে পৌঁছতে পারেন সেই আল্লাহর কাছে সেই দোয়া করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপাকে। এবার আমরা যে কলেজটি সারাদিন ধরে আমাদের সাথে ছিল সেই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যারের কথা শুনবো। আচ্ছা, কথা শুনবো, তার আগে আমরা আরেকটু আরেকজন আইকন শিক্ষকের কাছে চলে যাই, সাবিকুন নাহার আপা। আপা, সর্বশেষ কি আর বলবো, আমিও ধন্যবাদ জানাই স্যারের পক্ষ থেকে যে আপনি থাকায় আরও অনেক ভালো লেগেছে, আপনার প্রধান মহোদয় আমাদেরকে অনেক সময় দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন। এ পর্যায়ে সর্বশেষ একটু কিছু যদি বলেন। ধন্যবাদ আপা, আসলে কষ্ট কোনো ব্যাপার নয়, যে কোনো একটা এলাকায় গেলে সবাই আমার বিশ্বাস এরকমটা করবে, আর আপাদের সাথে আমিও একমত যে আপনারা আমাদের মেহমান, সেই হিসাবে আসলে আমরা তেমন কিছুই করতে পারিনি, শুধুমাত্র সঙ্গ দিয়েছি। যাই হোক, এবার হচ্ছে আরেকজন গুণী শিক্ষকের দেখাই, সুলতান মাহমুদ, এবং সে কিন্তু খুবই পরিচিত এবং ইয়াং
জেনারেশনের মধ্যে যে সমস্ত শিক্ষকরা কাজ করে, বিশেষ করে কলেজ পর্যায়ে তো পাওয়াই যায় না, তার মধ্যে দীর্ঘদিন ধরে আমি সেই 2016 সাল থেকে সুলতানকে চিনি, তখন থেকেই কাজ করছে এবং তার প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু এই ময়মনসিংহ শিক্ষা সফরের পরিকল্পনা নেওয়া হয়। তো সুলতান ভাই, ছোট ভাই, আমার অনেক কষ্ট করছে, আসলে কিছুই করতে পারিনি, তো সব মিলে সর্বশেষ একটু যদি বলো সবার উদ্দেশ্যে। তারপরে আমাদের এই ময়মনসিংহে আমাদের যে শিক্ষকজন আছে, আমরা সবাই আমার সাবেক উন্নয়ন ম্যাডাম, আমার চন্দ্রাবা মলিয়াবা আছে, তারপরে আমার সাফনা ম্যাডাম আছে, এনারা অনেক কষ্ট করে, আর বেশি কষ্ট করেছেন আপনি আরও বেশি, কয়েকদিন ধরে পরিশ্রম করে আমাদেরকে কীভাবে, আমরা তো টেনশনে ছিলাম না, যত টেনশন আপনাদের উপর দিয়েছি কীভাবে আপনারা কাজ করবেন, এই আপনারা এত সুন্দর করে এগোছে, আমরা খুবই কৃতজ্ঞ, অনেক কষ্ট করেছে, আমরা আসলে কি করবো, আমরা দোয়া করি যে আপনারা আল্লাহ সুস্থ করুক এবং দেশের মানুষকে সেবা করুক, তৌফিক দান করুক, এটাই চাওয়া। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ICT অ্যাম্বাসেডর এবং তার আমরা এই বিদেশ হতে যে আমাদের বন্ধন তৈরি করছে সেই প্রয়োগকে ধন্যবাদ দিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সুলতান স্যার, অসংখ্য ধন্যবাদ, আমি সারাদিনে অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা করবেন। এবার আমরা প্রিন্সিপাল মহোদয়ের কথা শুনবো, তার আগে একটু বলবো যে আসলে আমরা ময়মনসিংহের মানুষ, সবসময়ই অতিথি পরায়ণ, আমরা মানুষের মধ্যে থাকতে পছন্দ করি, মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করি, এটা আসলে আমাদের কালচারটাই এরকম, তো এটা কোনো ব্যাপার নয়, বরং আমরা কষ্ট করেও আনন্দিত যে আপনারা এসেছেন। একটা জেলাকে যখন একটা শিক্ষার্থী ভিজিট করে, ভ্রমণ করে, তখন এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় এবং যে কোনো একটা পর্যায়ে ময়মনসিংহের নামটা আসলেই কিন্তু শিক্ষার্থীরা বলবে যে আমি একবার গিয়েছিলাম, এই বয়সে গিয়েছিলাম, এত বছর আগে গিয়েছিলাম। তো আসলে এগুলো মানসপটে থাকুক, ভালোগুলো শিক্ষার্থীরা ধারণ করুক এবং শিক্ষা ময়মনসিংহ শিক্ষার নগরী এই প্রতিষ্ঠানগুলোকে আগামী শিক্ষার জন্য আপনার শিক্ষার্থীরা বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে পছন্দ দিবে এবং পড়াশোনার জন্য আমাদের জেলায় আবার আসবে, বিভাগে আবার আসবে, আবার আমাদেরকে স্মরণ করবে, এমনটাই করি। স্যার, এবার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয় জাফর ইকবাল স্যার কথা বলবেন। আসলে মানে শুধু ধন্যবাদ জানায় যদি বক্তব্য শেষ করে তাহলে অনেক কিছু ঘাটতি থেকে যায়, একটু আসলে স্মৃতিচারণ করতে হবে। তো তার আগে আমি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তার আমলে, তার সময়ে, তার ঘোষণায় এই দেশে ডিজিটাল বাংলাদেশের সূচনা হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের সূচনাটি যখন শিক্ষা সেক্টরে পদার্পণ করেছে তখন এই যে A2I, তারপরে শিক্ষক বাতায়ন, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের কিছু সংখ্যক আইকন শিক্ষককে বাছাই করে যাদেরকে অ্যাম্বাসেডর পদবি দিয়ে, অর্থাৎ অ্যাম্বাসেডর পদবিটা তো এমনি এমনি হয়নি, পরিশ্রমের মাধ্যমে, কার্য বাস্তবায়নের মাধ্যমে এই যে অ্যাম্বাসেডর দেশব্যাপী যে সৃষ্টি হয়েছে তার মাধ্যমে একটা একটা বন্ধন তৈরি হয়েছে দেশব্যাপী। আজকে আমরা শিক্ষা পরিবার এমনিতেই আমরা একটা বন্ধনে আছি, আমরা যে যেখানেই যাব সেখানেই আমরা সহযোগিতা পাব, কিন্তু একদম সুনির্দিষ্ট এবং গোছালো যে বন্ধন সেটা A2I-এর মাধ্যমে এবং ডিজিটাল কর্মকাণ্ডের মাধ্যমে অ্যাম্বাসেডরদের মাধ্যমে, তা আমরা অ্যাম্বাসেডরদের মাধ্যমে যে সহযোগিতা আমরা পেলাম, নতুন তো উৎসাহী এবং আমরা আশাবাদী যে বাংলাদেশে এখন কর্মকর্তা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে যেমন সে প্রোটোকল পায়, গৌরবান্বিত হয়, সহযোগিতা পায়, অনুরূপ আমাদের মধ্যে একটা সংগঠন তৈরি হয়েছে সেটা অ্যাম্বাসেডরদের মাধ্যমে, A2I-এর মাধ্যমে। এ কারণে আমরা অত্যন্ত গর্বিত এবং আগামী দিনের জন্য আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা একা নয়, আমরা সহযোগিতাহীন নয়, আমরা অনেক সহযোগিতা পেয়েছি শিক্ষা সফরে এসে এবং এই কারণে এই প্রতিষ্ঠান অর্থাৎ উদয় মহিলা সমিতির উচ্চ বিদ্যালয় আমার আপা প্রধান শিক্ষক
শামসুন নাহার বেগম, উনি আমাদের সহযোগিতা করেছেন এবং পাশাপাশি এই ময়মনসিংহে যারা শিক্ষা সেক্টরে গুণীজন তারা আমাদের পাশে আছে, তাদের সহযোগিতা উৎসব পেয়েছি আমরা আজকে সারাটা দিন। বিশেষ করে কিরণ ভাই এবং আমাদের সাদেকুন নাহারা, উনি আমাদের ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ হাই স্কুল সহ বিভিন্ন জায়গার ঘুরে দেখিয়েছেন। এ কারণে কিছু কথা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের শিক্ষা সফর সফল হয়েছে এবং ইনশাল্লাহ আমরা যেন সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারি এই গ্রহে। এবং আপনাদের তারাশ অঞ্চল ভ্রমণের দাওয়াত দিয়ে আহ্বান রেখে আমি আমার শেষ করছি। এবং আমাদের এই এত বড় আয়োজনে আপনাদের কোনো কষ্ট এবং কোনো কষ্টের কারণ হয়ে থাকলে ক্ষমা করবেন। আর দাওয়াত হলো তার সেই আসার চলন দিন দেখা। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সহি সালামতে আল্লাহর ইচ্ছায় নিরাপদে সবাই বাড়ি ফিরুন, আমরা এই কামনাটা করছি। আর পরিশেষে একটা কথা শুধু সবার উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে বলবো যে শিক্ষা সফরগুলো যেন শিক্ষার শিক্ষণীয়ই হয়। শিক্ষা সফর যেন শুধু পাহাড় দেখা গাছ দেখা এরকম না হয়, আসলে প্রতিষ্ঠান ভিজিট করলে, প্রতিষ্ঠানের ক্যাম্পাস ভিজিট করলে অনেক কিছু অনুমান করা যায়। একটা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বললে বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়। তো পরবর্তীতে আমাদের সবার শিক্ষা সফরগুলো এরকম হোক, এরকম শিক্ষণীয় হোক, এই প্রত্যাশা রাখলাম। আচ্ছা, এবার একটি সুন্দর বিষয়, সম্মানিত দর্শকবৃন্দ, এবার হচ্ছে আসলে খুবই সুন্দর একটা কাজ, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, বাংলাদেশের সব অঞ্চল থেকেই জানেন যে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা, মন্ডা হচ্ছে সবচেয়ে বিখ্যাত, বিশেষ করে মুক্তাগাছার মন্ডা। আমাদের মাহমুদার মলি আপা সেই বিখ্যাত মন্ডা আমাদের ময়মনসিংহ সবার পক্ষ থেকে, শুধু আপার পক্ষ থেকে না, আমাদের সবার পক্ষ থেকে তারাস ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষের হাতে তুলে দিচ্ছেন। এবং আপা জানিয়েছিলেন এমনটা যে 100 জনের মতো এসেছে, প্রায় সবার জন্যই উনি সেই ব্যবস্থাটি করেছেন। অনেক ধন্যবাদ আপা। একটু মিষ্টি মুখ করাতে পেরেছি আবারও। আসলে এই যে দেখেন, এই কথাটা বারবার বলি, আবারও বলতে হয় যে মলি আপা কেন ব্যতিক্রম। আসলে সারাদিন ধরে আমরা যা করলাম সবাইকে বিদায় বেলা মিষ্টি মুখ করানোর মাধ্যমে আসলে আনন্দটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলেন, এজন্য আসলে আমরা সবাই মলি আপাকে যাও পাশে মলিয়াপাকে আসলে আমরা সবাই খুব পছন্দ করি এবং সবাই খুব ভালোবাসি। আর আপনারা জানেন যে মলিয়াপা যেখানেই যায় আসলে এভাবেই জমে যায়, বিশেষ করে আড্ডায় পরিণত হয়, গোমরা মুখ করে থাকার কোনো সুযোগ থাকে না, কোনো ক্লান্তি থাকে না, ঘুম থাকে না। তো আজকে মলিয়াপা এই মন্ডা প্রদানের মাধ্যমে, এই বিদায়বেলা আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আবারও আপার সেই কৃতিত্বটাকে, সেই বিশেষত্বটাই তুলে দিল। আমরা আপার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সবাই নিরাপদে বাড়ি ফিরবেন, আপনাদের বাচ্চারা যেন সহি সালামতে যায়। আর স্যারকে রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যে কি দেখলো এগুলো নিয়ে একটু প্রবন্ধর মতো লেখার কথা বলবেন, তাহলে এই গল্পগুলো আবার নতুন হয়ে হয়তো আসবে। এবং যারা আজকে আসতে পারেনি, মিস করেছে এই সফরটা, তারাও এই গল্পটা পড়ার মাধ্যমে জানবে বা আফসোস করবে যে আসলে গেলে আমি এইটা পাইতাম। তো ধন্যবাদ, আমি স্যার অনেক কথা বলছি, সবার চাইতে বেশি বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আর যে কোনো কাজে আমাদের ময়মনসিংহের যে কেউকে স্মরণ করবেন যে কোনো সময়, ইনশাল্লাহ আমরা নিবেদিত শিক্ষক হিসাবে শিক্ষকের পাশে সবসময় থাকবো, আমরা সবাই একটা পরিবার। হ্যাঁ, এই ভিডিও শেষে সমুদয় কৃতিত্বটা আমরা এখন ICT ডিভিশন কর্তৃক পরিচালিত A2I কে দিচ্ছি, কারণ A2I আমাদেরকে আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। এটা আসলে ঠিক আছে, এটা আমি এই উপস্থাপক হিসাবে আমার ভুল যে আজকে মলিয়াপাও তারাশ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক,
এবং আমরা সবাই, আমার গলায় একটা আছে, অসুবিধা নাই। তো এটাও তো আসলে একটা বিশেষ, বিশেষ করে সুলতান, এটার কৃতিত্বটা সুলতান প্রাপ্য হয়ে যায় আজকের জন্য। উনি আর কেবি কলেজ না, উনি তারাশ মহিলা ডিগ্রি কলেজ। তো যাই হোক, আসলে ছোট ছোট কাজ অনেক আনন্দ দেয়, এবং এই কাজটাও তাই, এটা আসলে আমরা হিসাবের বাইরেই ছিলাম, তারপরেও সুলতান সেটা করেছে। ধন্যবাদ, কৃতজ্ঞতা সুলতান ভাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।